দণ্ডবত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করং তোমরা সবাই ভালোই আছেন। মুই আজি রান্ধি দেখাইম ছেকা, আর খুব সহজ আর কম উপকরণ দিয়া। আজিকার ভিডিওখান সম্পূর্ণ নয়া রান্ধনি গেলার বাদে সগাটায় আঠুস থাকিল ভিডিওখান শেষ অবধি দেখেন, আর তোমার গেলার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলো দেখি নেই রান্ধনের পদ্ধতিটা আর মোর কি কি উপকরণ লাগবে। মুই এঠে কচু পাতা নিছুম। কচু পাতাগুলা মুই ভাল করে জল দিয়ে ধুইয়া নিছুম আর খানিক বড় বড় করেই কাটি নিছুম। তো তোমা চাইলে আরও ছোট ছোট করে কাটি নিবার পারেন। আর কচু পাতাটা কাটার সময় অবশ্যই হাতত সরষার তেল মাখি নেবেন, যাতে করে কচু পাতার যে রসটা হাতত লাগিয়া না চুলকায়। আর এঠে নিছিলাম সজিনা পাতা। সজিনা পাতাগুলোকেও আমি ভাল করে বেশিয়া ধুইয়া নিছুম। আর সজিনা পাতা বেশি সময় অবশ্যই ভাল করে বেচা খাবে, এই জন্যই, কারণ ছোট ছোট মাকড়সার জাল থাকে। আর এঠে নিছুম আমি লবণ, একটা বড় রসুন মুই ছুলিয়া নিছুম, একটা মিষ্টি সোডা, খাওয়ার সোডা, আর এটা 10-12টার মতো কাঁচা মরিচ। মুই এঠে কড়াই একটা গ্যাসত বসে দিছুম, কড়াইটা গরম হয়েছে। তো মুই এঠে 2 কাপের মতো জল দিম। জলটা মোর গরম হয়ে গেছে, তো মুই এলা কাঁচামরিচগুলো দিয়ে দিম। মুই কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিছুম, তোমার চাইলে গোটা মতো দিবা পারেন। আর দিলুম রসুনটা, মুই খানিক থেতো করে দিছুম, রসুনটা গোটা মতো দেওয়া যাবে। আর এটা উত্তাল আসা অবধি জাল করে নিম। উতাল আসছে জলটা, তুমি এই পর্যায়ে কচু পাতাগুলা দিয়ে দিন। তোমার কচু পাতার সাথে অন্য সবুজ শাক পাতাও দিবা পারেন, যেমন পাট পাতা, পুঁই শাক পাতা, লাউ পাতা, কুমড়া পাতা, এগুলো দিয়েও করা যাবে ছেঁকাটা। তো মোর হাতের কাছে কচু পাতা সজনা পাতাটাই ছিল, সেই জন্য আমি এই দুটা উপকরণ দিয়ে ছেঁকাটা রাঁধি। তো এই পর্যায়ে আমি এবার সজনা পাতাগুলো দিয়ে দিলাম। আর সজনা পাতাগুলো আর কচু পাতাগুলো যেন ভালো করে মিশে, তো না খানিক নাড়াচাড়া করে দিন। এমন নাড়াচাড়া করি 1 মিনিটের মতো নাড়াচাড়া করিয়া রাখি দিম। ঢাকার কোনো প্রয়োজন নেই, না থাকিলেও হবে, কারণ সোডা পাওয়ার পরে এটা সহজেই গলি যাবে। তো এমন মুই এলা 7 মতো নুন দিম। নুনটা মুই অল্পই দিলাম, লাস্টে মুই চাখিয়া দেখিম, যদি কম হয় সেলা আরও দিম। তো লবণটা দিয়েও আমি ভালো করিয়া পাতাগুলোর সাথে মিশিয়ে দিম। আর কড়াইয়ের যেগুলো লাগিয়ে রবে গাত, সেগুলো খুন্তি দিয়ে নামে নামে দিম, না হলে ওগুলো পুড়ি যাবে, তখন গন্ধটা ভালো আসবে না বা ছেঁকাটাও টেস্টটা ভালো আসবে না। তো খুন্তি দিয়ে সাইডের পাতাগুলো নামে দেওয়া লাগবে। সবথেকে ইজি পদ্ধতি হচ্ছে ছেঁকা রান্নার, একদম সহজ সেটা। এই পর্যায়ে আমি এটা খাওয়ার সোডা দিন। তোমরা যে কোনো মুদিখানা দোকানত খোঁজ করলেই পাবেন যে খাওয়ার সোডা। তো খাওয়ার সোডাটা আমি দিয়ে দিলাম। তো
খাওয়ার সোডাটা দেওয়ার পরে মুই এটা ভালো করে নাড়াচাড়া করিয়া এক মিনিটের মতো মিটা হাতা বা খুন্তি দিয়ে নাড়িয়া নাড়াচাড়াই করি। তার ফলে কি হবে, পাতাগুলো তাড়াতাড়ি গলি যাবে। মোর আর এটা ঘুটুনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মেটনা নাড়তে নাড়তেই পাতাগুলো গলি যাবে। হ্যাঁ, এক মিনিটের মতো ছিল, তাই এক মিনিট পরেই দেখো পাতা টাতাগুলো সম্পূর্ণ গলি গেছে, রসুনগুলোও গলছে। প্রায় আমার এটা রেডি হয়ে গেছে ছেঁকাটা। যাই যেমন গাঢ় খাবার চান সেই সেই হিসাবে রাখবেন। তো মুই এটাই এই গাঢ়টাই রাখি, মুই আর জল দিম না এর মধ্যে। তো এটা খুব সহজ একটা পদ্ধতি। যদি রেসিপিটা ভাল লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেন, আর মোক সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সবার সাথে শেয়ার করেন। তুমি এটা আমার রেডি হয়েছে, তুমি নামে নেম। আশা করুন ভিডিওটা সবারে ভাল লাগিবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সবার সাথে শেয়ার করেন। তোমার মোর সাপোর্ট করলে মুই আরও 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 অনেক ভিডিও আনিবার পারিম, আশা রাখো। তো দণ্ডবত, সবাই ভাল থাকেন।